আর পাঁচ মিশালি আড়ে আমি সোয়াবিনের তরকারি বানাবো। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি আর সোয়াবিনগুলো গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে তা ভালো করে চিপে নিয়েছি। এইটাকে আমি এবার ভাজবো। হালকা লাল লাল হবে এরকম ভাজবো, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করা আছে, লো টু মিডিয়াম আছে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়েছে হালকা, গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে আমি প্লেটে ঢেলে নেব। এই যে সোয়াবিনটাকে আমি প্লেটে তুলে রেখেছি, এবার আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা দেব আর একটা ছোট্ট দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ, একটু সামান্য জিরে ফোড়ন দিলাম। তেজপাতা নেই, তেজপাতা থাকলে তেজপাতা দেবেন। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, একটা বড় সাইজের ছোট পেঁয়াজ কুচিয়ে দেওয়া আছে এরমভাবে। এইটাকে আমি গ্যাস কমিয়ে কমিয়ে এটা ভাজব, গ্যাসটা কমনেই আছে। পেঁয়াজটা ভেজে নিই, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেব, হলুদ দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, এটা কাশ্মীরি লঙ্কা, সামান্য জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেব। ভালো করে কষিয়ে নেব একটুখানি, একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে এবার আমি টমেটো বাটা দেব। এই টমেটোর মধ্যে 5 কোয়া রসুন আছে আর 1টা কাঁচা লঙ্কা আছে, পেস্ট করা আছে। ভালো করে কষাবো, এর মধ্যেই আমি 1টা আলু, বড় সাইজে আলু এর ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এটা আমি কাঁচাই দেবো, মশলার সঙ্গে কষিয়ে এটাকে মশলার সঙ্গে কষাবো। কাঁচা আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে দেখবেন, আমি তো নাহলে তেলে ভাজতাম, কিন্তু তেলে ভেজেও করেছি আর এরকম কাঁচা আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়েও একটা আলাদা রকম টেস্ট হয়। কষিয়ে নেবো ঢাকা দিয়ে, ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দেওয়া থাক। 2 মিনিট পর ঢাকনা খুলছি, কি সুন্দর কালার এসছে দেখুন। এইবার এর মধ্যে একটু আদা বাটা দেবো, দিলাম। আর এই বাটি ধোয়া একটু জল দেব, টমেটো আর আদা বাটার বাটি ধোয়া জল দিলাম। গরম মশলা দিয়ে দেবো একবারে, এখনই দিলাম, সামান্য দিলাম। নুন এখন দেবো না, সোয়াবিনটা যখন কষাবো তখন নুন দেব। আবার মিনিট খানেকের জন্য একটু ঢাকা দিই, এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিই। 1 মিনিট পর ঢাকনা খুলছি, দেখতে একদম মাংসের মতন হয়েছে। সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো এখন, ধনে পাতাটা অপশনাল, যদি থাকে দেবেন, আমার ওই শুকিয়ে যাচ্ছে বলে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন গরমকালে ধনে পাতা পাওয়া খুব মুশকিল। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেব, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন দেব, স্বাদ অনুসারে নুন দিলাম। সামান্য একটু চিনি দেব, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এবার একটু কষিয়ে নেব 1 মিনিট মতন, দেখুন 1 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম জল দেব, ঝোলটা যেরকম খাবেন ওরকম দেবেন, যদি অল্প খানতে জলটা অল্প দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা ফুটে উঠলে আমি ঢাকা দেব, দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম আর একবার নেড়ে দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন ঢাকা দেব। এটা ঢাকা দেওয়া থাকলো, আলুটা সেদ্ধ হোক। 10 মিনিট পর ঢাকনা খুলছি, আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম ঘন ঘনই নামাবো। আপনারা যদি আর একটু শুকাতে চান তা একটু শুকিয়ে নেবেন, আরও 2-3 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। এরপর আমি ধনে পাতা দেবো,
এবার একটু ঘি দেব, এক চামচ ঘি দেব। এইভাবে সয়াবিন করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন সদা সর্বদা, আপনারা পাশে থাকবেন আমার। গ্যাসটা অফ করে দিলাম, আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো। ধন্যবাদ।